আপনার সময় খারাপ যাচ্ছে, কোনো কিছুই মন মতো হচ্ছে না, দোয়া কবুলের জন্য অস্থির হয়ে যাচ্ছেন, সময় খারাপ যাওয়ার কারণে সব সময় কর্কশ হয়ে থাকেন। আপনি কি জানেন না আল্লাহ তাআলা তার বান্দার ধৈর্য পরীক্ষা নেন? তোমরা সময়কে গালিগালাজ করো না, কারণ আল্লাহ সময়ের পরিবর্তনকারী। সহি মুসলিম 5759। আজ আপনার সময় ভালো যাচ্ছে না, অন্যের সময় ভালো যাচ্ছে, আপনি হতাশ, আপনার মন খারাপ, এ সকল কিছুই আল্লাহর ইচ্ছা। আপনার সফলতা তখনই আসবে যখন আপনি পুরোপুরি আল্লাহ তাআলার উপর বিশ্বাস করবেন। আপনার জীবনে প্রতিটা সিদ্ধান্ত যখন আল্লাহর উপর ছেড়ে দিবেন, তখন আর কোনো কিছুর জন্য আপনাকে পেরেশান হতে হবে না। মনে রাখবেন, মুমিন কখনো হতাশ হয় না, বরং মুমিন যে কোনো খারাপ পরিস্থিতিতে আল্লাহকে স্মরণ রাখে। ধৈর্য এমন একটা জিনিস যা মানুষকে শক্তিশালী করে তোলে। ধৈর্য সম্পর্কে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে বিশ্বাসীগণ, তোমরা ধৈর্য ধারণ করো এবং ধৈর্য ধারণে প্রতিযোগিতা করো। সূরা আল ইমরান 200। কেবল ধৈর্যশীলদেরকেই তাদের প্রতিদান পূর্ণরূপে দেওয়া হবে, কোনো হিসাব ছাড়া। সূরা জুম্মা 10। সেই দুঃখকে ভালোবাসতে শিখুন যে দুঃখ আপনাকে আপনার রবের আরও কাছে নিয়ে যায়। কেননা মানুষ যখন কষ্টে থাকে তখন সে তার রবকে আরও বেশি করে ডাকে। তাই ধৈর্য ধরতে শিখুন, কষ্টকে ভালোবাসতে শিখুন। হাদিসে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুসলিম ব্যক্তির উপর যে কষ্ট, ক্লেশ, রোগ, ব্যাধি, উদ্বেগ, উৎকণ্ঠা, দুশ্চিন্তা ও কষ্ট পেরেশানি আসে, এমনকি যে কাঁটা তার দেহে ফোটে, এসবের মাধ্যমে আল্লাহ তাআলা তার গুনাহগুলোকে ক্ষমা করে দেন। বুখারি 5641। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে ধৈর্য ধরার তৌফিক দান করুন। আমিন।